এখন আমি তোমাদের ট্যালি অ্যাপ্লিকেশানে কিভাবে স্টক ইউনিট তৈরি করতে হয় দেখাবো স্টক ইউনিট বলতে যে কোনো কোম্পানি রম রেটেল বা ফিনিশ গুডস আইটেমসগুলো মেনটেন করার জন্য বিভিন্ন ইউনিট ইউজ করে থাকে তো সেই স্টক ইউনিট কিভাবে তৈরি করবে স্টক ইউনিট তৈরি করতে গেলে প্রথমে গেট ট্যালি থেকে ইনভেন্টরি ইনফোতে এন্টার করতে হবে এখন আমি গেটওয়ফ ট্যালি থেকে ইনভেন্টি ইনফোতে এন্টার করছি এন্টার করার পর ইনভেন্ট্রি ইনফো থেকে আমাদেরকে ইউনিটস অফ মেজারে এন্টার করতে হবে দেখো নিচের দিকে ইউনিটস অফ মেজার আছে আমি এন্টার করলাম এরপর ইউনিটস থেকে ক্রিয়েট অপশানে এন্টার করতে হবে আমি ক্রিয়েট অপশানে এন্টার করলাম এরপর ইউনিট ক্রিয়েশন বলে একটা ছোট্ট উইন্ডো এসছে যার মধ্যে উপরে টাইপ বলে সিম্পল দেওয়া আছে নিচে সিম্বল চাইছে আমরা যে ইউনিটটা তৈরি করব। অর্থাৎ স্টক ইউনিটটা তৈরি করব তার সিম্বল কি যেমন ফার্স্ট আমি করছি পিসেস আমি এখানে পিসেস সিম্বলটা দিলাম এরপর এন্টার করছি নিচে লেখা আছে ফর্মাল নেম এই ফর্মাল নেমে আমাদের স্টক ইউনিটটার ফুল ফর্ম লিখতে হবে আমি এখানে স্টক ইউনিটের ফুল ফর্মটা লিখছি পিসেস এরপর এন্টার করছি নিচে নাম্বার অফ ডেসিমেল প্লেসেস দিয়ে দিয়েছি আমরা পিসেস বলে যে স্টক ইউনিটটা তৈরি করছি তার কিন্তু ডেসিমেল প্লেসেস হয় না যদি আমরা কেজি বা লিটার করতাম সেখানে ডেসিমেল প্লেসেস হতো পিসেসের কোনো ডেসিমেল প্লেসেস হয় না তো আমরা এরপর এখান থেকে এন্টার দিলাম দেখো অ্যাকসেপ্ট অপশান এসছে এবার এই অ্যাকসেপ্ট অপশানে এন্টার করলেই স্টক ইউনিটটা তৈরি হয়ে যাবে আমি অ্যাকসেপ্টে এন্টার করলাম তৈরি হয়ে গেছে নেক্সট আমি আরও একটা স্টক ইউনিট তৈরি করছি ওয়ার্কটা তৈরি করছি কিলোগ্রাম সিম্বল হবে কেজি আমি সিম্বলে কেজি লিখলাম এরপর এন্টার দিচ্ছি ফরমাল নেমে লিখতে হবে কিলোগ্রাম কিলোগ্রাম লিখলাম এরপর এন্টার করলাম নিচের নাম্বার অফ ডেসিমেল প্লেসেস আমাদের এই স্টক ইউনিটের ডেসিমেল প্লেসেস দিতে হবে আমরা এখানে থ্রি করলাম কেন থ্রি করলাম কারণ আমরা যে কিলোগ্রাম করেছি কিলোগ্রাম হয়ে থাকে নশো গ্রাম পর্যন্ত গ্রাম থাকে যখনই হাজার গ্রাম হয়ে যায় তখনই সেটা কিলো হয়ে যায় অর্থাৎ নশো নিরানব্বই পর্যন্ত গ্রাম ইউনিট মেনটেন করার জন্য আমাদের ডেসিমেল প্লেসেসে থ্রি রাখতে হবে আমি দশমিকের পর তিনটে ডিজিট রাখার জন্য ডেসিমেল প্লেসেস থ্রি করেছি অর্থাৎ নশো নিরানব্বই পর্যন্ত গ্রাম হবে হাজার হলে সেটা এক কিলো হয়ে যাবে ঠিক আছে এরপর এন্টার করলাম তারপর অ্যাকসেপ্ট অপশান এসছে এন্টার করলে সেভ হয়ে যাবে অর্থাৎ দ্বিতীয় স্টক ইউনিটে তৈরি হয়ে গেল এইভাবে ট্যালি অ্যাপ্লিকেশানে স্টক ইউনিট তৈরি করা হয় ভিডিওটি লাইক করো এবং শেয়ার করো আর অনলাইন ভিডিও ক্লাসে অংশগ্রহণ করার জন্য ই শেখা চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও